আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং দয়ায় আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। তিনবার যদি আপনি আস্তাগফিরুল্লাহ পড়েন প্রতি নামাজের পরে, আপনি যদি তিনবারই পড়েন 33 বার না পড়েও, অথবা আপনি যদি সব সময় আস্তাগফিরুল্লাহ পড়েন, তাহলে কি হয় এ বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল, আমি মনে করি এটি শ্রেষ্ঠ আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক 100 বার আস্তাগফিরুল্লাহ পড়তেন। নাসাই শরীফের হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি দৈনিক 100 বার ইস্তাগফার পড়ি। সুতরাং তোমরাও ইস্তাগফার পড়ো, বেশি বেশি পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তোমরা আল্লাহর কাছে বেশি বেশি ইস্তাগফার পাঠ করো, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল। সূরা নূর আয়াত 71। সুবহানাল্লাহ। অপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ইস্তাগফার পাঠ করবে, ওয়ায়ুরসিলিস সামাউ ওয়া আলাইকুম মিদরারা, আকাশ থেকে তাদের জন্য বৃষ্টির ধারা বর্ষণ করা হবে। আল্লাহু আকবার। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা, অর্থাৎ তোমাদেরকে ধন সম্পদ সন্তান সন্ততি বাড়িয়ে দিবেন এবং তোমাদের জন্য একটি উদ্যান রচনা করবেন জান্নাতে। সুবহানাল্লাহ। এবং তোমাদের জন্য রয়েছে নদী নালা প্রবাহিত জান্নাত। সূরা নূহের 71 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কতটা আবেগ মিশ্রিতভাবে যারা ইস্তিগফার করবে তাদের জন্য এই নিয়ামতগুলো বর্ণনা করে গিয়েছেন। আল্লাহু আকবার। ইস্তিগফারের এত বেশি মর্যাদা যে থাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ইস্তিগফারের ভিতরে এত কল্যাণ নিহিত রেখেছেন, তা আপনি কোরআন বিশ্লেষণ না করলে কখনোই বুঝতে পারবেন না। কতটা সুন্দর করে এই যারা তওবা ইস্তিগফার করবে তাদের ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতদ্বয়ে উল্লেখ করে গিয়েছেন। তো প্রিয় দর্শক, এবার আমরা জানব ইস্তিগফার পাঠ করলে কি কি বিষয় হতে পারে, ইস্তিগফারের ফজিলত সমূহ আমরা জানব ইনশাআল্লাহ। ইস্তিগফার নবী রাসূলদের আমল, ইস্তিগফার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় আমল। প্রিয় দর্শক, এই ইস্তিগফার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ হয় এবং আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহসমূহ মাফ করে দেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের ব্যবসা বাণিজ্যে অবারিত বরকত দান করেন এবং সমাজে তাদের মান মর্যাদা অনেক বাড়িয়ে দেন। এমন দেখা গিয়েছে ইস্তিগফারের ফলে এই একটি আমলে অনেক মানুষের ইজ্জত সম্মান অনেক উপরে চলে গিয়েছে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রহমত ও বরকত নাজিল করেন, তার পরিবারের উপরও রহমত নাজিল করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর বৃষ্টি বর্ষণ করেন। এই ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুশ্চিন্তা পেরেশানি থেকে চিরমুক্তি দান করেন। আল্লাহু আকবার। এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে অচিরেই ধনী বানিয়ে দিবেন, অর্থ সম্পদ ও হালাল রিজিক বৃদ্ধি করে দিবেন। এবং ইস্তিগফারকারী ব্যক্তির রিজিক আল্লাহ যে কোথা থেকে ব্যবস্থা করে দিবেন তা সেই ব্যক্তি নিজেও বুঝতে পারবে না। সুবহানাল্লাহ। যাদের সন্তান সন্ততি হয় না তারা ইস্তিগফারের আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান সন্ততি দান করবেন। যাদের ফসলি খেতে ফসল হয় না, আয় উপার্জন চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যের সংকট সৃষ্টি হয়েছে, তারাও শুধুমাত্র ইস্তিগফারের আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের অবারিত ভাণ্ডার থেকে অসীম সাহায্য নিতে পারেন। যাদের অন্তরে ময়লা আছে, যাদের কলব পরিষ্কার নয়, গুনাহ করতে করতে কালো দাগ পড়তে পড়তে এটি এখন বিরান ভূমি হয়ে গিয়েছে, নিঃসন্দেহে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই বিরান ভূমিতে নতুন করে ঈমানের চারা গজাবেন, সেই ব্যক্তি হয়ে যাবে মুস্তাজাবুদ দাওয়া। তখন সে একটি বিশেষ ক্ষমতা অর্জন করবে, সেটি হচ্ছে মুস্তাজাবুদ দাওয়া। এই ইস্তিগফারই তাকে এই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে পাইয়ে দিবে, আর সেই ক্ষমতা যখন পেয়ে যাবে তখন সে যা দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন তাই কবুল করবেন। এ বিষয়ে ইমাম হাম্বাল ইবনে আহমদ রাহিমাহুল্লাহ এর একটি ঘটনা পৃথিবীতে অত্যন্ত প্রসিদ্ধ। তিনি একদা পরিশ্রান্ত ক্লান্ত হয়ে একটি মসজিদের কাছে গিয়ে বললেন, আমাকে এক রাত থাকার সুযোগ দিন, আমি একজন মুসাফির। কিন্তু মসজিদের খাদেম তাকে চিনতে না পেরে তাড়িয়ে দিল, বলল, না, আমাদের এই মসজিদে রাতে থাকার কোনো সুযোগ নেই, আপনি যদি কোনো কিছু চুরি করে নিয়ে যান। তখন ইমাম আহমদ ইবনে হাম্বাল তাকে বললেন যে, আমি ইমাম আহমদ ইবনে হাম্বাল। তখন সে হেসেই বলল, কত মানুষই তো ইমাম আহমদ ইবনে হাম্বালের নাম বিক্রি করে খায়, আপনি তাতে সমস্যা কি, আমি আপনাকে এই মসজিদে জায়গা দিব না।
অতঃপর ইমাম আহমদ ইবনে হাম্বাল উপায়ান্তর না পেয়ে পেছনে হাঁটতে থাকলেন এবং একটি বাজারে প্রবেশ করলেন। সেখানে গিয়ে দেখলেন এক যুবক রুটি সেকে বিক্রি করছে। তিনি তার পাশে গিয়ে দাঁড়িয়ে বললেন, হে যুবক, আমি কি তোমার পাশে দাঁড়িয়ে একটু আগুনের আঁচ অনুভব করতে পারি? তীব্র শীতে আমি খুব কষ্ট পাচ্ছি। তখন সে যুবক বলল, আলহামদুলিল্লাহি নিআমা, অবশ্যই আপনি আসুন এবং পাশে বসুন। তখন ইমাম আহমদ ইবনে হাম্বাল দেখতে পেলেন সেই যুবক রুটি বানিয়ে তাতে আগুনের তা দিচ্ছে আর প্রতি সেকেন্ডে মুখ দিয়ে বলছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সে রুটি বানাচ্ছে বলছে আস্তাগফিরুল্লাহ, রুটি তাওয়ায় দিচ্ছে বলছে আস্তাগফিরুল্লাহ, আগুন জ্বালাচ্ছে বলছে আস্তাগফিরুল্লাহ। তার এই একটি মাত্র বিশেষ আমল পরপর করে যাচ্ছে, অন্য কোনো তাসবিহ তাহলিল না পড়ে শুধুমাত্র এই আমলটি করছে। তখন ইমাম আহমদ ইবনে হাম্বাল তাকে প্রশ্ন করলেন, হে যুবক, আমি দেখতে পাচ্ছি তুমি এই একটি আমলই করে যাচ্ছ, এর কারণ কি? তখন সে বলল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই একটি আমল আস্তাগফিরুল্লাহ এর মাধ্যমে মানুষ মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়, তার সকল দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। তখন ইমাম আহমদ ইবনে হাম্বাল তাকে বললেন, তোমার কি সকল দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়েছে? তখন সেই যুবক বলল, হে ইমাম, আমার একটি দোয়া ব্যতীত সকল দোয়াই কবুল হয়েছে। আমি অসহায় ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হালাল রুজি চেয়েছি, আল্লাহ আমাকে এই বাজারে প্রতিষ্ঠিত একজন রুটি ব্যবসায়ী করেছেন। এছাড়াও আমি যখন যা চেয়েছি আল্লাহ রাব্বুল আলামিন কখনোই আমার হাত ফিরিয়ে দেননি। শুধু একটি দোয়া আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এখনো ঝুলন্ত আছে। আমি দৃঢ় আত্মবিশ্বাসী যে আল্লাহ রাব্বুল আলামিন অচিরে সে দোয়া কবুল করবেন। তখন ইমাম আহমদ ইবনে হাম্বাল তাকে প্রশ্ন করলেন, হে যুবক, তোমার সর্বশেষ যে দোয়াটি ঝুলে আছে সেই দোয়াটি কি ছিল? সে বলল, আমি এই উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ আলেমিদিন ইমাম আহমদ ইবনে হাম্বালকে অত্যন্ত ভালোবাসি। আমি সেই ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে জীবনের শেষবারের জন্য হলেও একবার সাক্ষাৎ করতে চাই। আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করেছি, হে আল্লাহ, আপনি মৃত্যুর আগের দিন হলো ইমাম আহমদ ইবনে হাম্বালের সাথে আমার সাক্ষাৎ করিয়ে দিন। তখন ইমাম আহমদ ইবনে হাম্বাল দু চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, হে ভাই আমার, তোমার এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। তোমাকে ইমাম আহমদ ইবনে হাম্বালের নিকট নিয়ে যাননি, বরং ইমাম আহমদ ইবনে হাম্বালকে তোমার কাছে নিয়ে এসেছেন। আল্লাহু আকবার। তখন সেই যুবক তার দিকে তাকালো। ইমাম আহমদ ইবনে হাম্বাল তাকে বুকে টেনে নিয়ে বললেন, হ্যাঁ, আমি তোমার সেই ইমাম আহমদ ইবনে হাম্বাল। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ সব সময় ইস্তেগফার আঁকড়ে ধরলে আল্লাহ তার প্রতিটি সংকটের পথ খুলে দেন, তাকে সব দুশ্চিন্তা থেকে মুক্ত করেন এবং তাকে এমনভাবে জীবিকা দান করেন সে ধারণাও করতে পারে না। আবু দাউদ। প্রতিনিয়ত আল্লাহর কাছে ক্ষমা চাওয়া মানুষের খুবই প্রয়োজন, বিশেষ করে পাপাচার ও দুষ্কৃতিতে সয়লাভ হয়ে যাওয়া বর্তমান সময়টায়, যেন আল্লাহ স্বীয় কৃপায় জীবদ্দশায় ও মৃত্যুর পর তার অবস্থা সংশোধন করে দেন। ইস্তেগফার প্রভূত কল্যাণের দ্বার, তা যাবতীয় অনিষ্ট ও শাস্তি লোপকারী। মুসলিম উম্মাহর জন্য সবসময় ইস্তেগফার খুবই জরুরি, যাতে আল্লাহ উম্মতের উপর আপতিত শাস্তি তুলে নেন ও আগত শাস্তি প্রতিহত করেন। শয়তান যাকে বিভ্রান্ত করেছে, যে কল্যাণ থেকে বিমুখ হয়েছে এবং দোয়ার উপকারিতা ও বরকত যার জানা নেই, শুধু সেই ইস্তেগফার থেকে দূরে থাকে। কোরআন ও সুন্নাহ ইস্তেগফারের ফজিলত বর্ণনায় ভরপুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেন তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছো না যাতে তোমরা অনুগ্রহ ভাজন হতে পারো? সূরা নামল আয়াত 46। আল্লাহর বলেন, আর আল্লাহ এমন নন যে যারা তার কাছে ক্ষমা প্রার্থনা করবে তিনি তাদের শাস্তি দিবেন। সূরা আনফাল আয়াত 33। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমাদের মধ্যে দুইটি নিরাপত্তা বলয় বা বেষ্টনী ছিল। এক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো দুনিয়া ছেড়ে চলে গেছেন। আর দ্বিতীয় যে বেষ্টনীটি এখনো অবশিষ্ট হয়েছে সেটি হচ্ছে ইস্তেগফার তথা আস্তাগফিরুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই ইস্তেগফারের যথাযথ মূল্যায়ন করার তৌফিক দান করুক। আজকের এই যুব সমাজ তথ্য প্রযুক্তি বিভিন্ন ধরনের সামাজিক ফিতনা ফাসাদে জর্জরিত হয়ে ভয়ঙ্কর সব কবিরা গুনায় জর্জরিত, শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ এই আমলের মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে পাওয়া দ্বিতীয় বেষ্টনী তথা আল্লাহর বলয়ের মধ্যে প্রবেশ করতে পারব এবং আল্লাহ রাব্বুল আলামিন হয়ে যাবেন আমাদের সুরক্ষা দানকারী। রিপোর্টের শেষ অনুরোধ করছি, দৈনিক 100 বার করে আস্তাগফিরুল্লাহ পড়ার শপথ নিয়েছেন কারা কারা আমাদের কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আপনার